পজিটিভ দিকটা হচ্ছে যে ব্লাড ক্যান্সার এমন একটা রোগ, বেশিরভাগ ব্লাড ক্যান্সার কিন্তু কিওর করে ফেলা সম্ভব। সুতরাং যেই সব পেশেন্টদের দেখা যাবে যে কাউন্ট ফিরে আসতে অনেক সময় লাগছে, কাউন্ট বাড়ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ ফিরে আসার সম্ভাবনাও বেশি। এবং বেশিরভাগ ক্যান্সার পেশেন্ট যে মারা যায় তার কারণটা কিন্তু ইনফেকশন। মোস্ট কমন সোর্স ইনফেকশনের কিন্তু মানে বাতাস থেকে তো ছড়াই, তার থেকে অনেক বেশি ছড়াই হচ্ছে হিউম্যান কন্ট্যাক্ট থেকে। সুতরাং আপনার যদি পাঁচজন পেশেন্টের বাড়ির লোক আসে দেখতে, এই দেখায় কোনো লাভ নেই। হ্যাঁ, সেই দুটো ব্লাড জোগাড় করে দেয় আমাকে, সেই যাতে ওষুধের ব্যবস্থা করে দেয়, তাহলে লাভ আছে। কি ইনফেকশনের একটা সাইন হচ্ছে যে জ্বর আসে, তাই এক ঘন্টার মধ্যে যদি আমি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ইনফেকশন কাটবে। 26 ডেজ, 26 দিনের মধ্যে ডায়াগনোসিস করা আমরা দিতে পারি এটিজি, তাহলে তার রেজাল্ট খুব ভালো। মানে আমাদের সমস্ত রক্ত তৈরি হয় হাড়ের ভিতরে মজ্জা থেকে বোন ম্যারো। এবার যখনই ক্যান্সার হচ্ছে তখন কি হচ্ছে, বোন ম্যারো থেকে নর্মালি যে জিনিসগুলো তৈরি হয়, কি জিনিস তৈরি হয় বোন ম্যারো থেকে, এবার আমরা যে দুর্বল হয়ে পড়ি, ক্লান্ত লাগে, হাঁপিয়ে, এর কারণটা, এর মূল কারণটা হচ্ছে যে আমাদের শরীরের সমস্ত কোষগুলোতে অক্সিজেন যেতে পারছে না। এবার যখন অক্সিজেন যেতে পারছে না, এবার অক্সিজেন যেতে না পারার কারণে আমাদের অক্সিজেনটা নিয়ে যায় মূলত লোহিত রক্তকণিক অথবা হিমোগ্লোবিন। যদি কোনো কারণে আমাদের হিমোগ্লোবিন কমে যায়, লোহিত রক্তকণিকা কমে যায়, তাহলে যতটা অক্সিজেন দরকার ততটা অক্সিজেন কিন্তু বহন করতে পারবে না, এবং সেই কারণেই মূলত আমাদের এই ক্লান্তি ভাবটা আসে যে আমরা মানে কি, শুধু আমি নয়, আমার শরীরের প্রত্যেকটা কোষ সেই অক্সিজেনটা পাচ্ছে না। এবার অক্সিজেনটা কেন, অক্সিজেন কমে যাওয়ার কারণটা কি, হিমোগ্লোবিন কমে গেছে। এবার হিমোগ্লোবিন কমে হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে রোগটার জন্য হিমোগ্লোবিন কমে যায়। কেন রোগটার জন্য হিমোগ্লোবিন কমে যায়, যে যে অস্থিমজ্জাটা আমার স্বাভাবিক রক্তকোষ তৈরি করছিল, লোহিত রক্তকণিকা তৈরি করছিল, সেই অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকার জায়গায় চলে এসছে এই ক্যান্সার সেলগুলো। তারা ওই যে নর্মাল সেলগুলো, স্বাভাবিক সেলগুলো, ওগুলো কিন্তু হাঁটিয়ে দিয়েছে, ওগুলোকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে তারাই অধিকার করে বসেছে। ঠিক আছে, আমাদের জানতে হবে মূলত যে এই যে রক্তের ক্যান্সার বলি সেটা কীভাবে হয়। সেটা হয় হচ্ছে আমাদের অস্থিমজ্জা থেকে, স্বাভাবিক প্রত্যেকের শরীরে অস্থিমজ্জা আছে, তাদের কাজ কি, তাদের কাজ মূলত তিন রকম কোষ তৈরি করা। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা যেটা আমাদের অক্সিজেন বহন করে, দু নম্বর হচ্ছে যে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, WBC। এই শ্বেত রক্তকণিকার মেন কাজ হচ্ছে রোগের আক্রমণ থেকে আমার শরীরকে বাঁচানো। যে এই যে এয়ার ঘরের মধ্যে, এখানে অনেক জীবাণু ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় যখন বেরিয়ে যাচ্ছে আমার প্রচুর জীবাণু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রোজ তো আমাদের জ্বর সর্দি কাশি হচ্ছে না, ইনফেকশন হচ্ছে না, এই কারণেই হচ্ছে না যে আমার শরীরে যথেষ্ট পরিমাণে WBC আছে, শ্বেত রক্তকণিকা আছে। তারা ওই যে জীবাণুগুলো প্রতি মুহূর্তে খাবারের সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গে ঢুকছে, শরীরের যত যত ওপেনিংস আছে সমস্তগুলো দিয়ে ঢুকছে, সেই সব জায়গায় যখনই ঢুকছে তখন আর WBC বা শ্বেত রক্তকণিকা গিয়ে ওই জীবাণুগুলোকে মেরে দিচ্ছে, এবং সেই জন্য আমাদের কোনো ইনফেকশন হচ্ছে না। আরেকটা কি তৈরি করে অস্থিমজ্জা, সেটা হচ্ছে প্লেটলেট তৈরি করে, এবং প্লেটলেট তৈরি করে বলে প্রতি মুহূর্তে কিন্তু আমাদের কিছু না কিছু ইঞ্জুরি হচ্ছে। আমরা যে হেঁটে যাচ্ছি শক্ত মাটি দিয়ে, সেখানেও আমার পায়ের তলায় কিন্তু আঘাত লাগবে, আমি দরজাটা খুলছি আমার হাতে আঘাত লাগে, প্রতি মুহূর্তে কিন্তু আমাদের কোনো না কোনো আঘাত লাগছে, কিন্তু আমার কোনো ব্লিডিং হচ্ছে না। তার কারণ হচ্ছে যে যথেষ্ট পরিমাণে প্লেটলেট আছে আমার শরীরে, এবং যখনই কোনো একটা আঘাত লাগছে প্লেটলেটটা গিয়ে কিন্তু ওই ইঞ্জুরির জায়গাগুলো খুব মাইক্রোস্কোপিক ইঞ্জুরি হচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এবার ক্যান্সারে কি হচ্ছে, ক্যান্সারের মেন সমস্যা হচ্ছে যে বোন ম্যারোর ভেতরে ক্যান্সার সেলগুলোর বৃদ্ধি ঘটে যাচ্ছে, এবং ক্যান্সার সেলগুলোর বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে নর্মাল যেই সেলগুলো আমি বললাম, যে লোহিত রক্তকণিকা, WBC, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, সেগুলোকে এরা সরিয়ে দিচ্ছে, সেগুলোকে সরিয়ে দিয়ে ক্যান্সার সেলরাই পুরো বোন ম্যারোটাকে অধিকার করে দিচ্ছে, বোঝা গেছে। তার ফলে কী হবে, তার ফলে স্বাভাবিক যে লোহিত রক্তকণিকা থাকবে না, হিমোগ্লোবিন কমে যাবে, আমার দুর্বল হয়ে যাবে,
আমার অল্পেতে ইনফেকশন হয়ে যাবে, কারণ অ্যাবনর্মাল সেল ভরে গেছে, নর্মাল যে WBC স্বাভাবিক যে শ্বেত রক্ত কণিকা সেগুলো কমে গেছে, এবং তার ফলে একটু ইনফেকশন হলেই আমার কিন্তু শরীরে জ্বর সর্দি কাশি ইনফেকশন পেটের ইনফেকশন ডায়রিয়া সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আর তিন নম্বর হচ্ছে যে যেহেতু প্লেটলেট কমে গেছে আমার ব্লিডিং হচ্ছে। ব্লিডিং কখন হবে? সামান্য চোট লাগলেই ব্লিডিং হতে পারে, একটু ধাক্কা লাগলে, এই যে গায়ে গায়ে কালো কালো দাগ, ছোটোখাটো চোট যেগুলো লাগছে তার ফলেই ব্লিডিং হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমার প্লেটলেট কাউন্ট কমে গিয়ে 20,000-এর নিচে চলে যায় বা 10,000-এর নিচে চলে যায়, তাহলে কিন্তু কোনো চোট ছাড়াই ব্লিডিং হতে থাকবে, যেটা অনেকের ক্ষেত্রেই হয় যে গাম ব্লিডিং হয়, দাঁত দিয়ে ব্লিডিং হচ্ছে, মাড়ি দিয়ে ব্লিডিং হচ্ছে, গায়ে লাল লাল দাগ হয়ে যাচ্ছে, চোখের মধ্যে ব্লিডিং হচ্ছে, এই জিনিসগুলো। এইবার আমরা চিকিৎসাটা কী করি? চিকিৎসা এই যে আমরা কেমোথেরাপি দিই, কেমোথেরাপি দেওয়ার উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা হচ্ছে যে ওই বোন ম্যারোর মধ্যে যে ক্যান্সার সেলগুলো আছে ওগুলোকে মেরে ফেলা, যেভাবে আমরা গুলি চালিয়ে মেরে দেওয়া হয় যারা দুষ্কৃতিকারীদের, বা বোম মেরে মেরে দেওয়া হয়, এটা একই রকমের জিনিস। যে ক্যান্সার এই যে কেমোথেরাপি সেগুলো একদমই বোমার মতোই আমরা দিচ্ছি, এবং সে গিয়ে বোন ম্যারোতে গিয়ে ক্যান্সার সেলগুলোকে মেরে দিচ্ছে। এইবার আমরা জানি যে যদি কোনো একটা জায়গায় আমি বোম ফেলি, শুধুমাত্র তো খারাপ লোকগুলো মরবে এরকম নয়, ভাড়ে কাছে যারা ভালো লোক আছে তারা মারা যায়। এই জন্যই আমরা দেখি যে সাধারণ লোকও অনেক সময় কোনো মারা যায় কোনো কারণ ছাড়াই। তো আমি যখন কেমোথেরাপি দিচ্ছি শুধুমাত্র ক্যান্সার সেলগুলো মরবে এরকম নয়, কিন্তু আমার সঙ্গে বোন ম্যারোতে যে স্বাভাবিক সেলগুলো আছে তারাও কিন্তু মরে যায়। এবং এই কারণে ক্যান্সারের জন্য যেমন অ্যানিমিয়া হয়, রক্ত কমে যায়, কেমোথেরাপি দিলেও কিন্তু এই সমস্যাগুলো হয়। তার কারণটা হচ্ছে এইটা যে আমি কেমোথেরাপি দিয়ে ক্যান্সারগুলোকে মারলাম, তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক যে কোষগুলো সেগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। তারপরে কি হয়, যখন ক্যান্সার সেলটাকে আমি মেরে দিয়েছি, নর্মাল সেলগুলো আস্তে আস্তে আবার গ্রো করতে শুরু করে। এই জন্য আমরা দেখি যে আস্তে আস্তে হিমোগ্লোবিন বাড়ে। যতদিন হিমোগ্লোবিন না বাড়ছে আমাকে বাইরে থেকে কিন্তু ব্লাড দিতে হয়। যতদিন পর্যন্ত স্বাভাবিকভাবে নিজে নিজে প্লেটলেট কাউন্ট না বাড়ছে আমাকে বাইরে থেকে প্লেটলেট দিতে হয়। আমাদের কাউন্ট বাড়ানোর জন্যে ওই গ্রোথ ফ্যাক্টর দিতে হয়, কাউন্ট বাড়ানোর ইঞ্জেকশন দিতে হয়। এইটাই হচ্ছে ক্যান্সার থেরাপির মধ্যে হাতি ঘোড়া কিছু নেই, এইটাই হচ্ছে মূল ক্যান্সার থেরাপি। এবার কি, যদি কখনো কখনো এরকম হয় যে রোগটা এতটাই ভয়ঙ্কর যে কেমোথেরাপিতে কাজ করছে না, তখন আমরা কেমোথেরাপি দিই কিন্তু রোগ অতটা রেসপন্ড করে না। ওই জন্য সবার রোগ একই রকমভাবে রেসপন্ড করে না, কারো কারো ক্ষেত্রে রোগটা সারে না। আবার ক্ষেত্রে কি হয় যে কেমোথেরাপি দেওয়ার পরে কারোর রোগটা এতটাই ভয়ঙ্কর যে কিছুদিন কাজ করলো আবার রোগটা ফিরে এলো। তার কারণ ওই সেলগুলো এতটাই কঠিন টাইপের সেল, যে ক্যান্সার সেলগুলো বলছি, যে কিছুদিন পরে ওরা আবার নিজেরা নিজেরা তৈরি হতে শুরু করে দেয়। সমস্ত সেলকে তো মেরে ফেলা সম্ভব না, ঠিক আছে? এবার এটা একটা ব্যালেন্সের মতো, ভালো এবং খারাপ। খারাপ সেলদের আমরা মেরে দিচ্ছি কিন্তু সবসময় শেষ সেলটাকে মারতে পারি না, কিছু ক্যান্সার সেল থেকেই যায়। এবার সেই সেলগুলো কী করে সাপ্রেসড হয়ে যায়, যখন নর্মাল সেলগুলো গ্রো করতে শুরু করে, নর্মাল লোক ভালো লোক বেশি হলে তারা খারাপ লোকদের কিন্তু আটকে রেখে দেয়। সুতরাং ওরা কী করে, ক্যান্সারটাকে বাড়তে দেয়। কিন্তু যদি এরকম হয় যে ভালো সেলগুলো তৈরি হতে পারলো না, সুতরাং যেই সব পেশেন্টদের দেখা যাবে যে কাউন্ট ফিরে আসতে অনেক সময় লাগছে, কাউন্ট বাড়ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ ফিরে আসার সম্ভাবনাও বেশি, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের শরীরের মধ্যে ঘটতে থাকে। এবং যখন নর্মাল সেল তৈরি হয়ে যায় তখন আমরা পেশেন্টকে ছুটি করে দিই। এবার যতদিন আমার শরীরের স্বাভাবিক কোষগুলো তৈরি হলো না, ততদিন পর্যন্ত কিন্তু আমাকে এই সাপোর্ট দিয়ে দিতে হয়। এবার সমস্যাটা কি হয় যে যদি এর মধ্যে যখন আমার স্বাভাবিক সেলটা তৈরি হচ্ছে সেই সময় যদি এমন একটা ইনফেকশন আমার হয়ে যায় যে ইনফেকশনটাকে কন্ট্রোল করা যায়, তখন কিন্তু আমরা দেখি অনেক সময় আমরা সময় পেলাম না পেশেন্টটাকে ভালো করা, তার আগে ইনফেকশনটার জন্যই হয়তো পেশেন্টটা খারাপ হয়ে যায়। যদি আমরা ইনফেকশনটাকে কন্ট্রোল করে রাখতে পারতাম, যদি আমি আরও কিছুটা সময় পেতাম, তাহলে নর্মাল সেলটা গ্রো করলে হয়তো ইনফেকশনটা আপনা আপনি চলে যেত। কিন্তু অনেক সময় সেই সময়টা আমরা পাই না, এই জন্য সব পেশেন্টের ক্ষেত্রে আমরা সাকসেসফুল হই না। এবং বেশিরভাগ ক্যান্সার পেশেন্ট যে মারা যায় তার কারণটা কিন্তু ইনফেকশন।